যে দায়িত্বশীলতা, জবাবদিহিতা, এ সম্পর্কে সবাই যেন সজাগ থাকে সেটা হবে খুব বেশি ইম্পর্টেন্ট। আর যে বিষয়টা হয় যে ছাত্র সংসদ যদি থাকে বহু প্রতিষ্ঠানে, এখন তো পুরো প্রতিষ্ঠান, স্কুল বলেন, এটা বলেন, সেটা বলেন, পুরো প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত নয়, বহু বিষয়ক সকল প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি করেছে এবং আমরা লজ্জাও পাই না, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা লজ্জাও পাই না ছেলে মেয়েদের সামনে, লজ্জার দরজা বন্ধ, বিবেকের দরজা বন্ধ। কুশিক্ষা আমাদের এই জায়গায় নিয়ে গেছে যে সুশিক্ষার যে মূল আদর্শ, মূল চেতনা, সেটাকে আমরা ধারণ করতে পারছি। কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে, যারা এখানে চাকরি পাবে, অতীতে যারা শিক্ষকতা করেছেন তারা বেতন নিয়ে দর কষাকষি করেন নাই, বেতন ছিল তাদের 30 টাকা 40 টাকা, কখনো আমার বাবা তাকে 30 টাকা 20 টাকা দিতে পারছে, ছাত্র অভিভাবকরা যারা যা কিছু দিয়েছে, যেখানে প্রয়োজন আছে 1000 টাকা, হয়তো সঙ্গেই রয়েছে 200 টাকা, আর এই 200 টাকা ভাগাভাগি করে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে, তারা তাতেই সন্তুষ্ট ছিলেন এবং শিক্ষা দানের ক্ষেত্রে তারা আন্তরিকভাবে তাদের কাজ করে গিয়েছে। এখন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক অনেকটাই বিভিন্ন দিকতে ব্যবসায়িক হয়েছে। এই যে ছাত্র সংসদ গঠনের কথা বলছিলাম, এটা আরেকটা কাজ হচ্ছে, যদি নির্বাচিত ছাত্র সংসদ থাকে তারা শুধু এই স্কুলের পরিবেশটা সুশৃঙ্খল রাখবে তাই না, একই সাথে চরিত্র গঠনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। যারা ম্যানেজমেন্ট কমিটিতে আছে, যারা শিক্ষক হিসেবে আছেন, যারা অভিভাবক হিসেবে আছেন, তাদের মধ্যে কখনো যেন মনে না হয়, কখনোই যেন মনে না হয় যে শিক্ষা প্রতিষ্ঠান হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেটা কখনোই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হবে না, এটা মনে রাখবে। নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে, অন্য কোনো কিছুর বিনিময়ে নিয়োগ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। সমাজ ছাড় খুব বেশি বড় শিক্ষিত মানুষ ছিলেন না, বড় ডিগ্রি ছিল না, ম্যাট্রিক পাস ছিলেন, ওই মোজাফরচার ইন্টারমিডিয়েট পাস ছিলেন, আমরা মনে রাখি না, এখন 50 বছর আগে তাদের কাছে শিক্ষা নিয়েছি, এখনো তাদেরকে আমরা সঞ্চয়ের সাথে করি। তো আপনারা এমন কিছু বিস্তারিত স্থাপন করে যাতে 50 বছর 100 বছর পরেও এই ছেলেটা মনে রাখে, কিন্তু আমার সন্দেহ হয় যে 5 বছর পরে আপনাদের মনে রাখবে কিনা, এমন অনেক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এর বাস্তব কারণও আছে। আমি কথাগুলো খুব খোলাবেলা বললাম এই কারণে যে অনেকেই বোর্ড নিয়ে একটা সাহস করে না, ও সংকোচ করে অথবা নানাভাবে চিন্তা ভাবনা করে যায় কথাগুলো বলা ঠিক হবে কি ঠিক হবে, ঠিক হবে না, কিন্তু আমার মন মানসিকতা যদি ধরে সবচেয়ে কথা বলতে আমি কখনোই ভয় পাই না এবং আগামী দিনে ভাবি। সুতরাং এইদিকে খেয়াল রাখা লাগবে, ছাত্র সংসদ যদি থাকে তারা শৃঙ্খলা জীবন বজায় রাখবে, একই সাথে স্কুল ব্যবস্থাপনা কমিটি ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছে কিনা, নাকি শুধু ভ্রমণ দিয়ে যাচ্ছে, মাথায় ব্যাগ দিয়ে ফিরোচ্ছে, এই জিনিসগুলো তারা লক্ষ্য রাখবে। অনেক অবস্থাপনা আছে সেক্ষেত্রে ছাত্ররা সবসময় ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবে, সহযোগিতা দিতে পারবে, শিক্ষকদেরকে সহযোগিতা দিতে পারবে, জানি না। সুতরাং আমি মনে করি যে এই স্কুলে ছাত্র সংসদে নির্বাচন হওয়া উচিত, এবং আমি শুধু উচিত এই কথা বলবো না, আমি বলবো আজকে আপনার আওয়াজ তুলেন, যদি আইনি বদল থাকে সেই আইনি বদল অতিক্রম করে ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আপনারা যারা ছাত্র আছেন আজকে আওয়াজ তুলে আমার সাথে, ছাত্র সংসদের নির্বাচন দিতে হবে, দিয়ে দাও। এই কাজে আপনারা সজাগ থাকবেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি মূলত এই বিষয়টার উপরে ফোকাস করে আমার কথা শেষ করতে চাই। আবারও আগামী বছর এই ধরনের অনুষ্ঠান হবে এবং আমি আশা করব আগামী বছর আমি উপস্থিত থাকি অথবা নাই থাকি, এখানে যেন একটা ছাত্র সংসদ প্রতিদিনে গড়ে ওঠে এবং তারা তাদের দায়িত্ব। আমি নিজে দীর্ঘকাল ছাত্র করেছি, 14 বছর প্রায়, এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনেরও আমি দেখেছিলাম অনেককাল। আমি জানি এই ছাত্র সংসদের কী ধরনের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ, সেই সুযোগ দিতে হবে। আজকে এত কম্পিটিশন কেন ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য কেন এত কম্পিটিশন, কেন বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভোট চাওয়া হয়,
আগে তো ম্যানেজিং কমিটি বলতে আমার বাপ মোটারও বলছেন একমাত্র ছিলেন, তাকে সহযোগিতা করেছিল অন্যরা, তখন তো বাড়িতে বাড়িতে জানে আমরা নৈতিক শিক্ষা অর্জন করতে চাই, এখান থেকে যে শিক্ষা নিয়ে যা কিছু দেখে আমরা বেরিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমরা সেটাই করবো। সর্বোচ্চ ডিগ্রি যাওয়ার পরও আমরা দুর্নীতিকে দূরে রাখতে নির্বাচিত করেন, আপনাদের ভোটের অনেক মূল্য। আগে কি এই মূল্যটা ছিল? 20 বছর আগে এই মূল্য ছিল, 30 বছর আগে এই মূল্য ছিল, এখন এই ভোটের মূল্য কেন এত বেশি? ওই জায়গায় নজর দিতে হবে, মগজ খাটাতে হবে, কেন ওই জায়গায় ভোটের মূল্য বেশি হয়ে গেল? শিক্ষকদের সমর্থন দরকার, শিক্ষকদের সমর্থন দরকার। আমি যোগ্য প্রার্থী হলে আমার কর্মক্ষমতা কর্মদক্ষতা যদি সেইভাবে হয় অবশ্যই আমার যারা অভিভাবক আছে তারা আমাকে সমর্থন করবে। সমর্থন আদায়ের জন্য আমার অন্য কিছু বিনিময় করতে হবে, কম্পিটিশন লাগবে না। আরে কম্পিটিশন হবে সেই জায়গায় যে এই ভদ্রলোক আমার চাইতে কম যোগ্য, নৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তার চাইতে যদি আমি ওই জায়গাটায় যাই তাহলে আমি সুশিক্ষা দিতে পারবো, নৈতিকতার দিক থেকে ছাত্রদেরকে বেশি করে শিক্ষিত করতে পারবো। এই প্রতিযোগিতা হবে, অন্য কোনো অসুস্থ প্রতিযোগিতা নয়। আমি কি বলতে চাই আপনারা বুঝলেন? অন্য কোনো প্রতিযোগিতা নয়। শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি চলবে না। অভিভাবকরা আপনারা খেয়াল করেন যে অবস্থায় এই আমার বাবা এবং এই কাছে বলে বিষয়ে এই সমস্যার এই আপনার খালেক স্যার এই মুজাফর স্যার এই কটা মানুষের তো ছিল সেই সময় স্কুলে অনেক কষ্ট করছে মুজাফর স্যার। মুজাফর স্যার একদিন খাইতে পারছে তো আরেকদিন খাইতে পারে নাই, এটা সমস্যা। তিনিও বহু কষ্ট করছেন, তারও আর্থিক অবস্থা খুব দুর্বল ছিল, কিন্তু ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কখনোই কোনো আন্তরিক ছিল আন্তরিকভাবে দায়িত্ব শিক্ষকের সাথে তার বেশি। আমরা এই ঐতিহ্যটুকু জানি, আপনারা জানেন যে কটা নাম বললাম? জানেন আপনারা? অধিকাংশ জানেন না। কেন জানেন না? আপনাদেরকে জানানো হয় না। এটা ছিল সবচেয়ে বড় দায়িত্ব যে এই স্কুলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নতুন ছাত্ররা প্রথম জানবে কিভাবে ছাত্রদের যেমন শিক্ষকদের তেমন ম্যানেজিং কমিটির তেমন এবং এই অভিভাবকদের তেমন। অভিভাবকদের অনুরোধ করি বিশেষভাবে আপনারা এই ধরনের নোংরা নির্বাচনে যুক্ত হবেন না। এগুলো নোংরা নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি হবে সেখানে ফের সুস্থ হবে সেখানে নির্বাচন প্রক্রিয়া অন্যমূলক হবে না। সেই জন্য আমি অভিভাবক যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনার কাছে বিশেষ দায়িত্ব আছে। ছেলেমেয়েরা যদি দেখে এই কথা বা বাসায় বাড়িতে গিয়ে বলে যে আজকে এই ঘটনাটা হয়েছে সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, তাহলে অভিভাবকরা আপনারা এগিয়ে আসবেন, আসবেন শিক্ষকদের কাছে জিজ্ঞেস করবেন এই ঘটনা ঘটেছে কিনা, যদি ঘটে আর যেন ঘটে না ঘটে সেই ব্যবস্থা করতে হবে, এই কথা বলবেন। কোনো কিছুতে ভয় করবেন না, মনে রাখবেন একদিনে যে নৈতিকভাবে যদি আপনারা উন্নত হন, নৈতিক মনোবল যদি আপনাদের শক্ত থাকে তাহলে কোনো কিছুকে আপনাদের ভয় করার কোনো কথা নেই। ভিতরে হলো সেই লোক যে লোক দুর্নীতি করায়, যে লোক নীতি যার কোনো নৈতিক অবস্থা নেই, বিবেক নাই, সেই লোক হলো ভিতর। কিন্তু যে নৈতিকভাবে উন্নত চরিত্রের মানুষ, যে নৈতিকভাবে তার পেশাকে একটা মহৎ পেশা হিসেবে গ্রহণ করে, যে নৈতিকভাবে মনে করে যে আমি আজকে যে কর্মগত করছি, আমি আজকে যে ভূমিকাটা পালন করছি, এরা এই ছাত্ররা সেগুলো অনুসরণ করবে এবং ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাবে, সুনাগরিক হিসেবে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের যথাযথ দায়িত্ব পালন করবে। এটা যদি হয় তাহলে সেই থেকে লক্ষ্য রেখে শিক্ষকরা দায়িত্ব পালন করবে, ম্যানেজমেন্ট কমিটি লক্ষ্য রেখে দায়িত্ব। আমি
এইটুকু কথা বললাম, আমি কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করতে চাই না। আমি সবাইকে পছন্দ করি, যারা কিনা অনেক ছাত্রটা মিশিয়ে নিয়ে যান, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমার কথার পিছনে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই, যেটা সে রকম ছোট ছিলাম না, এটাতে অনেক বড় বড় মিটিং আমি বহু বহু বার সম্মুখীন হয়েছি, কাজে আমার এখানে নেতাগারি কাটাওয়ার ব্যাপার নেই। কিন্তু যদি এমন হয় যে এই ম্যানেজে এটাই বলে আর ওইটাই বলে, ওই ওইখানে একটা আছে, এখানে একটা আছে, সবই একের বল, আমি সবাইকেই বলি। ওইখানে পরে শিক্ষক সাহেব বক্তৃতা করে চলে গেছেন, উনি থাকলে ভালো হইতো, ওনার শোনারও দরকার। আপনারা ছাত্ররা, শিক্ষকরা, অভিভাবকরা, ম্যানেজিং কমিটির সদস্যরা, আপনারা এইদিকে দয়া করে এইদিকে মনোযোগ দিলেন। যদি নিজেকে সৎ চরিত্রবান, আদর্শবান শিক্ষক হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আপনার শুধু ছাত্রদের কাছে নিন্দিতই হবেন না, ছাত্ররাও সুশিক্ষা থেকে বঞ্চিত হবে। এই হলো আমার কথা। আর বলার আছে কিছু? আমার মনে হয় বলে উঠছি সবই নাকি? আপনাদেরকে অনেক ধন্যবাদ।